নমস্কার, আমি নিত পল। আজ আপনাদের দুটো গ্রামের গল্প শোনাব। দুর্গা দেবীর আরাধনায় মেতে ওঠে গোটা গ্রাম বাংলা থেকে শহর, কিন্তু লক্ষ্মী দেবীর আরাধনায় মেতে ওঠে এই দুটো গ্রাম। দুর্গাপুজোর বিসর্জনের পরে যেরকম বিজয়া দশমী এবং বিজয়ার কোলাকুলি, এই গ্রামে কিন্তু বিজয়া হয় লক্ষ্মী পুজোর পরে। লক্ষ্মী দেবীর আরাধনা ঠিক দুর্গাপুজোর মতনই 3 দিন ব্যাপী হয়, অষ্টমী, নবমী এবং দশমী। এই 3 দিনে হই হুল্লোড়, খাওয়া দাওয়া, নানান রকমের অনুষ্ঠান হয় এই গ্রাম দুটোতে। আসানসোলের মধ্যেই এই দুটো গ্রাম আছে। বহু বছর ধরে এই গ্রাম দুটো দাঁড়িয়ে আছে আসানসোলের বুকে। আপনারা অবশ্যই এই গ্রাম দুটো সম্বন্ধে জেনে নেবেন আমাদের এই প্রতিবেদনের থেকে। এই গ্রাম দুটোর ইতিহাস অনেক পুরনো এবং লক্ষ্মী পুজোরও ইতিহাস অনেক পুরনো। আজ আমরা জানাবো এই গ্রামগুলোর ইতিকথা। চলুন আজ আমরা যাই মহুজুড়ি গ্রাম আর শীতলা গ্রামে। এক একটা পর্বে এক একটা গ্রামকে আমরা তুলে ধরব। চলুন যাই। গ্রামের নাম মহুজুড়ি বা মৌজুড়ি। আসানসোলের প্রত্যন্ত অঞ্চলে এই গ্রাম অবস্থিত। আজ থেকে যদি বছর 35 বা 25 পিছিয়ে যাওয়া যায়, তাহলে সেই গ্রামে আধুনিকতার লেশমাত্রও ছিল না, ছিল না কোনো আলো। এই গ্রামের মানুষ আলো দেখেছে 1994 সালে। এই গ্রামের আছে অনেক অজানা কথা, আজ শুনব সেই গল্প। যে কোনো অনুষ্ঠানে হয়, বাঙালি তো বুঝতেই তো পারছেন 12 মাসে 13 পার্বণ চলছে, সব পুজোতেই এটা দেওয়াই হয়। হ্যাঁ, আমি এই গ্রামের মেয়ে। ডেকোরেশনের কাজ আর কতটুকু বাকি? হয়েছে প্রায়। আর এবারে পূজো শুরু হওয়া এবং শেষ হওয়াটা কি কোনো মানে রাজ্যকে তো হবে না বোধহয় এবার? না, এবছর পূর্ণিমা তো 7:30 ছেড়ে যাচ্ছে। আচ্ছা, সেই হিসাবে 7:30 শেষ হয়ে যাবে। যেমন অন্যান্য বছর 12:00 হয়ে যায়, এবছর 7:30 শেষ হয়ে যাবে। এই লক্ষ্মী পুজোতে কতটা মজা করো? অনেক অনেক। কি কি মজা করবে তোমরা এই কটা দিন? খেলা করি, ফটকা ফাটাই। তোমার নামটা বলো শুধু। অটলি বাইক। আচ্ছা, তোমার নাম? অগ্নিভু বাইক। সৌহার্দ্য মণ্ডল। সৌহার্দ্য মণ্ডল। নমস্কার, আমরা এখন রয়েছি মৌজুড়ি গ্রামে, আর আমার সামনে বসে আছে এই গ্রামেরই এক বহু প্রবীণ মানুষ, যার নাম পাতালেশ্বর বাগ। আচ্ছা, এই যে পুজো লক্ষ্মী পুজো, কত বছরের হলো এই লক্ষ্মী পুজো? এটা শুরুটা এখন বলা যাবে না,
কারণ আমি তো তখন জানি না, আমার জন্মের থেকেই, জন্মের আগে থেকেই পূজা হয়েছে। তখন এই মন্দিরটা এখানে ছিল না, এই মাঠের সাইডে ছিল, ওইখানে মন্দির ছিল। তো আমার ঠাকুরবা আর মানে বাবা আর কি রামেশ্বর বাগ, ওরাই আর কি পূজাটা স্টার্ট করেছিল। আমার যা মানে আমি যা জানি আর কি সেটাই বলছি। তো আমার ঠাকুরবার বাবা রামেশ্বর বাগ এই পূজাটা স্টার্ট করেছিল। সো রামেশ্বর বাগ উনি তো গত হয়েছেন, তারপরে আমার দাদুর নাম হচ্ছে পুলিন বাগ, সেও গত হয়েছে। আমার বাবা ধর্মদাস বাগ, সেও গত হয়েছে। এখন আমি বর্তমানে আছি। তো মোটামুটি পূজাটা 100 বছরের ঊর্ধ্বে হয়েছে, কারণ আমার বয়স 68 হয়ে গেল, আমার বয়স 68। তো 100 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, প্রায় মোটামুটি বলা যায় যে 125-130 বছর হয়ে গেল। তাহলে এই গ্রামের পত্তন কবে? গ্রামের পত্তন বলা আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি তো অনেক পরে না, হ্যাঁ 1954-এ আমার জন্ম, মানে স্বাধীনতার পরে আর কি, হ্যাঁ স্বাধীনতা বহু পরে। তো এই আর কি পুজো চলছে, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি পুজো, হ্যাঁ বেশ আনন্দের সহিত পুজো হচ্ছে। আর এই পুজোর আগে মানে পালি হিসাবে মানে পুজো হতো, এক একটা ঘরে এক একটা পালি পড়তো। এখন পালি মালি নাই, এখন উঠে গেছে পালি টালি, হ্যাঁ এই নানা রকম অর্থনৈতিক সংকটের জন্যে, হ্যাঁ প্রত্যেকের তো অবস্থা ভালো না, তাই পূজাটা কোনোভাবে চলে যাচ্ছে ভগবানের কৃপায় বা মায়ের আশীর্বাদে, হ্যাঁ এই ব্যাপার আর কি। এখন মোটামুটি আমাদের এখানে হিন্দু আছে, মুসলমান আছে, হ্যাঁ বাড়ি জাতীয় আছে, খ্রিস্টানও আছে, হ্যাঁ মোটামুটি তিন ধর্মের লোক এখানে বাস করে এই এই গ্রামে। সবাই আমাদের সম্প্রদায় সম্প্রীতি আমরা বজায় রাখি, হ্যাঁ একের সাথে একজনের সাথে একজনের আমাদের মানে রিলেশনের মতন হয়ে গেছে আমাদের, হ্যাঁ কার কোনো ধর্মে বিভেদ নাই আমাদের, আমরা সব একভাবেই এককভাবেই এখানে আছি। তো এই যে পুজো এবং এই যে মন্দির, এই মন্দির তো এই অবস্থায় ছিল না, না এই মন্দিরের পুনর্গঠন কবে হলো? পুনর্গঠন আজ মোটামুটি 5-6 বছর নাকি রে, 10-12 বছর, হ্যাঁ 10-12 বছর হলো, 10-12 বছর এইটা। লক্ষ্মী মন্দির এবং তার পাশে যে শিব মন্দির, এই শিব মন্দিরের ভাবনাটা কার মাথা থেকে বা শিব মন্দির? শিব মন্দিরটা আমার যা শোনা, আমার ঠাকুরবাবা বা ঠাকুরবা আমার দেখি নেই, ঠাকুমার সোনার কাছ থেকে শুনেছি যে এই শিব মন্দির কি দেবানন্দ বলে নাম ছিল একজন, মানে একজন জমিদারের আর কি নায়েব। আচ্ছা, সেই জমিদারের নায়েব দেবানন্দ উনি আর কি এই এই মন্দিরটা মানে প্রতিষ্ঠা করছেন শিব মন্দিরটা। তো একটা নিচে শিব আছে, একটা উপরে শিব আছে। তো নিচের শিবটা হচ্ছে পাতালপুর, আচ্ছা আর উপরে শিবটা মানে কাশী থেকে এনে এটা প্রতিষ্ঠা করেছে, প্রতিষ্ঠা। এবং এই শিবের পুজো কি প্রতি শিবরাত্রিতে হয় এখানে? রীতিনীতি আছে, পুজো হয়, ডেলি পুজো, ডেলি পুজো হয়। আচ্ছা, ডেলি পুজো। আচ্ছা এই যে লক্ষ্মী পুজো, এই লক্ষ্মী পুজো তো এই দেশীয়দের মধ্যে প্রচলিত ছিল না, কারণ আমরা যতদূর জানি যে লক্ষ্মী পুজোটা মূলত ওপার বাংলার যে মানুষ তারাই বেশিভাবে এটা করে থাকে। তো হঠাৎ এই দেশীয়দের মধ্যে এই লক্ষ্মী পুজোর প্রচলন কি এই গ্রাম থেকেই প্রথম, না এছাড়াও অন্য? না অন্য গ্রাম থেকেও, মানে কি এটা বাংলাদেশেও হয়েছে, পশ্চিমবাংলাতেও আছে। যেহেতু মানে আমাদের হিন্দুর দেবতা অর্থাৎ লক্ষ্মী, লক্ষ্মী হচ্ছেন ঐশ্বর্যের দেবতা, হ্যাঁ তো দেবী, তাই এটা পূজিত হয়, হ্যাঁ এখানে বেশিরভাগই আমাদের চাষবাস নিয়ে লোক আগে বাস করতো, চাষবাস নিয়ে থাকতো, এখন চাষবাস হয় না, হ্যাঁ তো সেই হিসেবে মানে সবাই, হ্যাঁ মূলত এখানে কৃষক সম্প্রদায়ের মানুষরাই রয়েছে, হ্যাঁ কৃষক সম্প্রদায়ের মানুষরাই রয়েছে। তো এখন মোটামুটি সব চাকরি বাকরি করছে, হ্যাঁ অনেকে অনেক রকম ব্যবসা করছে, নিয়ে এখন সবাই বেশ ভালো এখন আছে। আচ্ছা আপনার কাছ থেকে এই যে পুজো, আপনি তো নিশ্চয়ই জন্ম থেকে এই পুজোর সঙ্গে জড়িত বা আছেন, তো এই পুজোর ঠাকুর বাইরে থেকে নিয়ে আসা হয় না কেন? অ্যাকচুয়ালি বাইরে থেকে নিয়ে আসার আমাদের এখানে রেওয়াজ নেই, আমাদের এখানে যেটা রেওয়াজ এখানে
যে কারিগর আছে সে এখানে এসেই বানায়। এটা যখন বিসর্জন হয়ে যায়, বিসর্জন হওয়ার পর যে কাঠামো, কাঠামোটা 8 দিন পর যখন অষ্টমঙ্গলা হয়, অষ্টমঙ্গলার সময় কাঠামোটা ওখান থেকে তুলে নিয়ে আসা হয়। তুলে নিয়ে এসে এই এখানে এই অষ্টমঙ্গলা বলে একটা পুজো করা হয়। মানে যখন 8 দিন হয় সেদিন, তারপর থেকে এই কাঠামোটা এখানে, এই এই লক্ষ্মী ঠাকুরের আবার অষ্টমঙ্গলা হয়। হ্যাঁ, অষ্টমঙ্গলা হয়। হ্যাঁ, অষ্টমঙ্গলা আবার কাঠানটা পূজা আছে। হ্যাঁ, কিন্তু মানে নিত্য নৈমিত্তিক পূজা হয় না, এটা এই পূজাটা হয় মাঝে মাঝে, যেটা মানে উৎসবগুলো আমাদের হিন্দুদের আছে সেই উৎসব, উৎসবে পূজাটা হয় আর। হ্যাঁ, যেমন নবান্ন, নবান্ন হলে পূজা হয়। হ্যাঁ হ্যাঁ, নবান্ন তো পূজা হয়। তো এই যে নবান্ন রীতি সব কিছুতেই মা লক্ষ্মীর স্মরণাপন্ন হয়। হ্যাঁ, মা লক্ষ্মীর স্মরণাপন্ন হয়, বা আমাদের কারো বিয়ে, সে বিয়েটিও হলো তখনও মায়ের পূজা দেওয়া হয়। কেউ যদি কিছু মানসিক করে তাও মায়ের মানসিকে অনেক অনেক কিছু অলংকার দান করেছেন। হ্যাঁ, অনেকেই অনেক অলংকার দান করেছেন, সে অলংকার মা পরে থাকেন। মায়ের এই অলংকার তো এতশো বছর ধরে, তো অলংকার প্রচুর অলংকার হবে মায়ের। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, প্রতি বছরই পড়ানো হয়, আবার রেখে দেওয়া হয়। তো এই যে মা লক্ষ্মীর পুজোকে অবলম্বন করে গ্রামের কি আত্মীয় স্বজন সবাই? হ্যাঁ, তখন একটা আমাদের ই হতো, মানে ভোজের আয়োজন হতো। হ্যাঁ, যখন এই লক্ষ্মীর জন্য আমাদের জায়গা ছিল, চাষ হতো। হ্যাঁ, সেই চাষ হওয়ার পর যে ফসলটা হতো তাতে এখানে আমাদের একটা ভোজ হতো, তাতে আত্মীয় স্বজন সব কিছু আমাদের বাড়ির থেকে আসতো। সেটা এখন হয় না, ওটা বন্ধ হয়ে গেছে, যেহেতু চাষ হয় না সেহেতু ওটা বন্ধ হয়ে গেছে। মায়ের নামে আলাদা করে জমি আছে। দেবত্ব সম্পত্তি? আচ্ছা, মা লক্ষ্মীর নামে দেবত্ব সম্পত্তি আছে। অ্যাকচুয়ালি আমাদের মজুর গ্রামটা মানে কৃষি নির্ভর ছিল। আচ্ছা, আমাদের এখানকার আর্থ সামাজিক পরিকাঠামোটা ছিল কৃষি নির্ভর। এখানে মজুরি যে চাষের যে জমি বিশাল এরিয়া জুড়ে, এই এত বড় চাষযোগ্য জমি আমাদের আশেপাশে কোনো গ্রামে নেই। কিন্তু বর্তমানে অবস্থার পরিপ্রেক্ষিতে এখন আর সেভাবে বর্ষাকালে সেভাবে বর্ষাটাও হয় না, আর আধুনিকতার ছোঁয়া লেগেছে। যেমন সব জায়গায় লাগে সেরকম আধুনিকতার ছোঁয়া লাগার জন্য এখন আর চাষবাসটা, যে চাষ জমি সেই চাষ জমিতে এখন বাড়ি তৈরি হচ্ছে। আশেপাশে শীতলা, সোরাডি, গোবিন্দপুর, পলাশডিহা, ধাদকা, উত্তর ধাদকা, দক্ষিণ ধাদকা, তারপর এখন নতুন একটা টাউনশিপ হয়েছে KSTP। হ্যাঁ, এডিডিএ কলোনি, ওটাকে বলা হয় এডিডিএ কলোনি, নতুন টাউনশিপ হয়েছে। আচ্ছা, আমাদের আদি বাড়ি ছিল সর্পি গ্রাম, সেই সর্পি গ্রামে আমি গেছি ছোটোবেলাতে, আমি গেছি ওখানে, গ্রামটা দেখে এসেছি, আমার নিজের বাড়ি দেখে এসেছি, সব কিছু দেখে এসেছি। ওই সর্পিতে আমাদের বাড়ি ছিল, তা ওখান থেকে মানে আমার ঠাকুরবাবার বাবা এখানকার জামাই ছিল, পাইকদের আচ্ছা ঘর জামাই ছিল, সেই সূত্র ধরে এখানে মানে জমি জায়গা, হ্যাঁ সব কিছু পেয়েছিল। সেই সূত্র ধরে এখানে পূজা, এখানে জমি জায়গা, ঘর বাড়ি সব কিছু। মানে পাইকদের মাঝখানে বাগরা এসে হাজির? হ্যাঁ, দহিত্র, দহিত্র সম্পত্তি। মানে পাইকদের আমি সংক্ষেপে বললাম, হ্যাঁ পাইকদের একজনের একটা ছেলে ছিল আর একজনের একটা মেয়ে ছিল। হ্যাঁ, মেয়ের তরফ থেকে আমরা বাগরা, আর ছেলের তরফ থেকে পাইকরা যারা আছে এখন, হ্যাঁ যেমন সহদেব পাইক ছিল, হ্যাঁ তার ছেলেপুলের এখন রয়েছে, ওদিকে সদানন্দ পাইক ছিল। লক্ষ্মী দেবীর আরাধনায় মাতে গোটা গ্রাম, আর এই লক্ষ্মী দেবীর সামনে যেগুলো দেখছেন সেইগুলোকে বলা হয় রচনা। এইগুলো কি? এইগুলো রচনা বলে আমাদের এখানে। তারপর চাঁদমালা টাঙানো হবে। আচ্ছা, চাঁদমালা মানে এগুলো কি মাকে উৎসর্গ? হ্যাঁ, মাকে উৎসর্গ করা, মানে যে যার মতো করে বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এটা কি, যে প্লাস্টিকে মোড়া? এটা বাতাবি লেবু। আচ্ছা, বাতাবি লেবু। হ্যাঁ, আচ্ছা বাতাবি লেবুটা কি এইভাবেই থাকবে? হ্যাঁ, এইভাবেই থাকবে। পড়ে যাবে না? বিভিন্ন গয়না পরা, মাকে ওই দিন গয়না পরাচ্ছে মাকে, সোনার টিপ, মানে বিভিন্ন ধরনের ওই চাঁদমালা পরানো হচ্ছে, শাড়ি টাড়ি দেওয়া হবে, অনেক কিছু মাকে উৎসর্গ করা হবে। আচ্ছা,
যারা যারা উপোস করে আছে না সবাই চানমালা দেবে, রচনা দেবে, প্রচুর থালা পড়বে। আমাদের এই পুজো তিন দিন চলবে। তিন দিন? হ্যাঁ, লক্ষ্মী পুজো তো একদিনে না, আমার তিন দিন চলবে। আজ চলবে, কাল চলবে, পরশু, মানে বাড়ি বিজয় হবে। ওখানে ঘর দেবে তো, ঘরটা বাড়ি বিজয় করবে, রাত্রে প্রতিমা বিসর্জন হবে। তাহলে এই যে লক্ষ্মী পুজোটাকে মা দুর্গার পুজোর সঙ্গেই ধরে নেওয়া হয় যে বিজয়টা হবে তারপরে? আমাদের মনে হয় যে যতক্ষণ মা লক্ষ্মীর পুজোটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ আমরা বিজয় সেলিব্রেশন করি না। আচ্ছা, কারণ এটা হয়ে যাওয়ার পর তারপর আমরা বিজয় প্রণামটা শুরু করি। বাহ, আমাদের এই গ্রামের রীতি অনুযায়ী। অ্যাকচুয়ালি এটা আমার বাপের বাড়ি, আমার বাড়ি দুর্গাপুর, হ্যাঁ, দুর্গাপুর বিধাননগর। হ্যাঁ হ্যাঁ, প্রতি পুজো উপলক্ষে আমরা প্রতি বছরই আসি। মানে আমাদের যত ফ্যামিলির মেয়ে, জ্যাঠা কাকার মেয়ে, আমরা এখানে যে যত মেয়ে আছে সবাই আমরা এই লক্ষ্মী পুজোতে যোগদান করি। এইভাবেই চলে, মোটামুটি সবাই এলে আমাদের পরিবার অনেক বড়, পুজো পাশা হয়। আমাদের আমাদের দুর্গা পুজোর থেকে এই লক্ষ্মী পুজোটাই বেশি আনন্দ হয়, এনজয়। এটা মানে বাবার হয়তো পাঁচ ভাই সবাই মিলে এটা খুব ইয়ে করে, ঠাকুরকে মানে। পুজোটাই আমাদের মেন উদ্দেশ্য, পুজো হয় আর এখন তো নিষ্ঠাভাবে হয়, আর দশমীর দিন আমাদের এখানে খাওয়া দাওয়া হয়। মায়ের ভোগ, এই লুচি, তারপরে আপনার দেশি চিনি আছে, দুধ আছে, ওই দিয়ে নিবেদন করা হয়। পায়েস হয় না, রান্না হয় আর কি। খিচুড়ি হলে খিচুড়ি, ভাত হলে ভাত, পায়েস, সমস্ত কিছু আর কি সাজিয়ে দেওয়া হয় আর কি। আচ্ছা, আজকে মায়ের ভোগ, পুজোর দিনে শুধু লুচির সঙ্গে আর কি কি হবে? ফল মিষ্টি, ফল মিষ্টি আর লুচি। আচ্ছা, এই যে আজকে মা যে লুচি খাবে এবং ফল মিষ্টি, সেই রকমই আপনাদেরও ভোগ হবে? হ্যাঁ, আমাদের বাড়ির আজকে অন্ন হয় না, অন্ন আজ খাওয়া যাবে না আমাদের, প্রতিটি বাড়িতে যায়, প্রতিটি বাড়িতে। তারপর চলে পুজো। সূত্র ফল তাম্বুলাং রজত কাঞ্চন মূল্যাং পুষ্পাং আকাশষ্ট পাতালষ্ট মত্তষ্ট দেব দেবী গণেভ্যো নমঃ। ওই নম ও শ্বেত দীপা, ওই নম মণিমণ্ডপায় নম, মণি বেদিকা ওই নম। আমি তো প্রায় 60-65 বছর থেকে দেখছি, আরও অনেক আগে থেকে হবে। এখানকার যারা স্থানীয় লোক তারাই বলতে পারবে, আমি সঠিক বলতে পারবো না। প্রায় 60-65 বছর। এইটি প্রধান পুজো আমাদের, লক্ষ্মী পুজোটা প্রধান পুজো গ্রামে আমরা। হ্যাঁ, আমার নাম সৃষ্টিধর পাল। এই গ্রামের দশমীতে এখন চলে খাওয়া দাওয়ার পর্ব। আমার নাম গৌতম মণ্ডল। কোথায় এসেছেন? আমি এসেছি এখানে মজুরি লক্ষ্মী মন্দিরে রান্নার কাজ করার জন্য এসেছি। আজকের মেনু হলো আপনার মুগ ডাল, পাঁচ মেশালি সবজি, আচ্ছা, আলু পোস্ত, আচ্ছা, চাটনি, পায়েস, ভাত, ভাত এখানেও চাপানো আছে, হ্যাঁ, এই দেখুন বেগনি, আচ্ছা বেগনি, হ্যাঁ, পাঁপড় বাকি আছে, বেগনি পাঁপড় বাকি আছে, পাঁপড়টা বাকি আছে, হ্যাঁ। কতজন মানুষের? 230 জনের খাওয়া দাওয়া। কত? 230 জন। 230 জনের খাওয়া দাওয়া, হ্যাঁ। আচ্ছা, তা কখন থেকে শুরু হবে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া শুরু হবে মোটামুটি দেড়টা, ধরুন দেড়টা থেকে। আমাদের গ্রামটা ছোট, পাশে গ্রামে আছে কিছু, মানে এইখানে ডেভোটি, তার সকলে মিলে আমরা পুজো করি। পুজোতে প্রায় 250 জন খাওয়া দাওয়া হয়। প্রতি বছরই কি খাওয়া দাওয়ার আয়োজন হয়? হ্যাঁ, বেশ কয়েক বছর প্রতি বছরই হয়, তবে মাঝে কিছুদিন বন্ধ ছিল, এখনও চলছে। আর করোনার জন্য তো গত বছর বন্ধ ছিল, এবছরও হয়। এবছরের পুজো কেমন কাটলো? আজকে কি দশমী? হ্যাঁ, আমাদের তো মানে অনুষ্ঠানটা দুর্গাপুজো নয়, কিন্তু লক্ষ্মী পুজো হিসাবে আমরা অষ্টমী, নবমী, দশমী হিসাবে পালন করি। আমার নাম অসিত বাগ, মজুরি গ্রামের বাসিন্দা।
এবং আমরা লক্ষ্মী পূজা করছি আজ 150 বছর থেকে আগে থেকে দিয়ে আমাদের এই পূজার উপলক্ষে আমরা এসব করছি। হ্যাঁ আজ খাওয়া দাওয়া হবে, মানে বিজয়া দশমী আজকে আমাদের, ওই হিসাবে আমাদের সব খাওয়া দাওয়া করে আমরা ইয়ে করি, অনুষ্ঠান করি। দশমীতে দেবীর বিসর্জন, তার আগে চলে সিঁদুর খেলা, সব শেষে দেবীকে সাক্ষী রেখে চলে নাচ গান, এরপর আসে বিদায় পর্ব, আর সেখানে কনকাঞ্জলি অর্থাৎ চাল ছুঁড়ে জানানো হয় বিদায়। আজ আমাদের মজুর গ্রামের লক্ষ্মী পূজার বিসর্জন। এই মজুর গ্রামটা হচ্ছে আসানসোল কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডে অবস্থিত। এই 15 নম্বর ওয়ার্ডে এই মজুরি গ্রামে এই লক্ষ্মী পূজাটাই মানে খুব আনন্দ সহকারে হয়, বলতে গেলে মানে যতগুলো অনুষ্ঠান হয় তার মধ্যে এই লক্ষ্মী পূজাটা আমাদের মজুর গ্রামে আনন্দ সবচেয়ে বেশি হয়। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে দুর্গাপূজার পরে একটা বিজয় প্রণামের যে ব্যাপারটা থাকে আমাদের এই গ্রামে, লক্ষ্মী পূজার বিজয়ের পরে বিজয় প্রণামটা শুরু হয়, মানে এই আজকে বিসর্জন হবে, বিসর্জন হওয়ার পরে সবাইকে বিজয় প্রণাম শুরু হয়। আমরা ওয়েট করে থাকি এই দুর্গাপূজার বিসর্জনের পরে এই লক্ষ্মী পূজাটা কখন আসবে। আর এই আমাদের মজুর গ্রামে এই লক্ষ্মী পূজাটা মোটামুটি দীর্ঘদিন ধরে হয়ে আসছে, মানে মোটামুটি প্রায় শোনা যায় 150 বছরের কাছাকাছি পুজো। আর এইটা আমাদের গ্রামের প্রধান উৎসব, এই উৎসবের জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি যে এই দিনটা কখন আসবে, এবং প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন কুটুম্ব যারা আছে এই অনুষ্ঠানের জন্য সবাই এসে হাজির হয়।
সাথে সেটা হ্যাঁ সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়াই কর্তব্য নিশ্চয়ই। আমি আমি একজন বাঘ পরিবারের মেয়ে, অরুণ বাগের মেয়ে, আমার নাম বনানী বাগ। দারুণ লাগে, দারুণ বছরের পর বছর দেখে আসছি, ছোটবেলা থেকে দেখে আসছি, আরো যখন দিন পারবো দেখতে যাওয়ার দেখে আসবো। দারুণ লাগছে আজকে, দারুণ লাগছে। আমি সুমিতা রে, আমার এখানে বাপের বাড়ি, এখানে আমি ছোটবেলা থেকে ঠাকুর দেখছি, ঠাকুর দেখতে আসছি, লক্ষ্মী পূজা বরাবর আমরা দেখি। আর আমরা চাইছি যেন প্রতি বছর ভালোভাবে কেটে যায়, যেন ভালোভাবে লক্ষ্মী পুজোটা দেখতে পারি। মজুরি গ্রামের আজকে পূজো বিসর্জন, দশমীর দিন বিসর্জন হবে। সব মেয়ে ছেলে সিন্দুর খেলা দারুণ এনজয় করছে, সব দেখতে পাচ্ছেন আপনারা, দারুণভাবে এনজয় করছে। হ্যাঁ, বলো বলো লক্ষ্মী মাইকে, বলো বলো লক্ষ্মী মাইকে। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রত্যেক বছরই হয় এটা, দারুণ হয়েছে। আমার মা লক্ষ্মী খুব ভালো, মনের আশা সব পূরণ হয়, মা লক্ষ্মী খুব জাগ্রত। এই আমাদের মন্দিরটা আগে ছিল টিনের চাল ছিল, এই টিনের চালের পরে এখান থেকে আবার একটু উন্নত হয়েছে, উন্নয়ন গড়ে উঠেছে। এখন সিন্দুর খেলা চলছে, সিন্দুর খেলা। আমাদের এখানে এখন সিন্দুর খেলা চলছে, আমরা ছুটি আনন্দ করি। সারা বছরে কর্মক্লান্ত থাকি আমরা সবাই, নানান রকম প্রফেশনে আছি আমরা, কিন্তু এই তিনটে দিন আমাদের গ্রামের একদম সব কিছু ফিরে যায়, খুব আনন্দ হয়। আমরা ছেলে মেয়ে বউ বাড়ির মেয়েরা আসে প্রত্যেকেই, প্রত্যেকের বাড়ি জনসমাগমে ভর্তি, আবার ছোটো করে একটা খাওয়া দাওয়া হয়, ছোটো জলসা হয়, খুব আনন্দ করি। আমি এই গ্রামের বৌমা, আমার স্বামী শ্রী চন্দন পাল অ্যাডভোকেট, আমিও বাই প্রফেশন একজন অ্যাডভোকেট। আমরা সারা বছর এটার জন্য অপেক্ষা করি, অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কবে লক্ষ্মী পুজো আসবে। সাধারণ লক্ষ্মী পুজোর মতন এটা নয় তো যে একদিনে শেষ হয়ে যাচ্ছে, এই তিনটে দিনের জন্য বিভিন্ন আমাদের সকলের বাপের বাড়ি থেকে সবাই লোক দেখতে আসে। মায়ের কাছে আবদার করলাম, এই মহামারী অতিমারী শেষ হয়ে যাক, ধুয়ে মুছে যাক, মা আঁচল দিয়ে সব ধুয়ে দিক, প্রত্যেকটা বাড়ি সুখ সমৃদ্ধি সম্পদে ভরে উঠুক। প্রতি বছরই আসি, এটা আমার মামার বাড়ি, এখানে প্রতি বছরই ভালো ধুমধাম করে পুজো হয়। খুব এনজয় করছি আমরা, সিঁদুর খেলা চলছে, এখন নাচ হবে, হ্যাঁ এখনই হবে। হ্যাঁ।
আমাদের আর 10-12 মিনিটের মধ্যে বেরোবে। তো আমাদের এই প্রতিমা মানে কত বছরের সেটা জানার জন্য ভিন্ন মত আছে, কেউ বলে 150 বছরের পুরনো, কেউ বলে 200 বছরের পুরনো, কেউ বলে 250 বছরের পুরনো, আমরাও সঠিক জানি না। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, আগে বাবা মারা করতো, এখন আমরা চালিয়ে এসেছি আর কি, বংশ পরম্পরায় চলে আসছি। এই পূজাটাই সব থেকে শ্রেষ্ঠ পূজা। এই পূজাতে আমাদের পাড়াতে যত মেয়ে আছে সব মেয়েরা আমরা একসাথে মিলিত হয়ে এই অনুষ্ঠান দেখি। এই পুজোতে শ্বশুরবাড়ি থেকে না আসতে পেলে ভালো লাগে না, তাই আমরা সবাই মিলে একসঙ্গে এসে এই মেলাটিতে আনন্দ উপভোগ করি। ভীষণ ভীষণ ভালো লেগেছে এখানে এসে, খুব সুন্দর প্রোগ্রাম। এখানে প্রতি বছরই আসে, আমরা ছোট থেকে দেখছি অনুষ্ঠানটা, খুব ভালো লাগে। লক্ষ্মী পূজা বিসর্জন একদম ছোট থেকে আসছি আমরা এখানে, আমাদের ভীষণ সুন্দর লাগে। তারপর আবার একটা গোটা বছরের অপেক্ষা, আর সেই অপেক্ষাতেই থাকে গোটা গ্রাম। এইভাবেই চলে মৌজুরি গ্রামের পুজো। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন তা জানাতে ভুলবেন না, আর অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এই ভিডিওটিতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।